আয়েশা ঘুমায়, আল্লাহর নবী রুটি খামিরা নিলেন, রুটি বানালেন, গোশত ভুনা করলেন। এরপর আয়েশাকে ঘুম থেকে ডাক দেন, আয়েশা ঘুম থেকে উঠে থেকে রুটি আর গোশত ভুনা করা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা চিন্তিত হয়ে গেলেন, আমার স্বামী যিনি বিশ্ব নবীর রহমাতুল লিল আলামিন, উনি আজকে আমাকে রান্না করে খাওয়াবে, এটা কেমন করে কেমন দেখা যায়? আল্লাহ নবী বললেন, সব তোমার চিন্তার তোমার তোমার চিন্তার কোনো কারণ নাই। আয়েশা রে, আমি তোমার জন্য আমি আমি তোমার জন্য রুটি পাক করেছি, গোশত পাক করেছি, এটা তোমার চিন্তার কারণ নাই, কারণ আমি তোমার স্বামী, তুমি যেরকম আমার খেদমত করো, আমি তোমার স্বামী, বিশ্ব নবীও তোমার সহযোগিতা করতে চাই। সুবহানাল্লাহ, নবীজি আয়েশা তরকারি কাটতেন, আল্লাহ নবী যখন আল্লাহ নবী যখন দুজাহানের বাদশাহ, আল্লাহ নবী যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন আয়েশাকে বলতেন, আয়েশা রে তুমি তরকারি একা কাটার দরকার নাই, আমাকেও আমাকেও কিছু তরকারি দাও, আমি নবী নিজে কাটি। সুবহানাল্লাহ, এরা ছিলেন নবীর আদর্শ। আজকে আমাদের আদর্শ আছে নাকি? আমরা কয়জন স্ত্রীদের সাহায্য করি, কয়জন স্ত্রীর রান্না বান্নার কাজে আমরা সাহায্য করি, সেরকম আদর্শ হতো আমাদের মাঝে নাই। স্বামী এখন তারা নারীরা কি করবে বলেন? নারীদেরও দোষ আছে, পুরুষদের দোষ নাই, বিষয়টা কিন্তু এমন নয়, পুরুষদেরও দোষ রয়েছে, নারীদেরও দোষ রয়েছে। এই জন্য যেই নারীরা স্বামীকে যে শুধু খেদমত করাইতে চায়, নিজে খেদমত করতে চায়, এই নারীটা হল এই নারীটাও জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, চার নম্বর হলো কান্নানা। কি কান্না? না, যেই নারী অহংকারী, যেই নারী অহংকার করে, স্বামীর সাথে অহংকার দেখায় যে আমার বাপ চেয়ারম্যান, আমার বাপ হলো মাস্তান, বেশি কথা বলবা, তোমাকে জেলের ভাত খাওয়াবো, বলে কি বলেন? এইরকম কথাবার্তা যারা বলে, এরা দাজ্জালের জান, এরা হলো দাজ্জালের ফিতনা। এই মহিলাদেরকে সাবধান করে দিতে হবে যে অহংকার যে তুমি করো, তুমি তো জাহান্নামে, তুমি তো জাহান্নামের পথে ছুটছো। পাঁচ নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দাকান, যার স্বামীর পছন্দের গুরুত্ব দেয় না, কি করে না, স্বামীর পছন্দের গুরুত্ব দেয় না। আজকে আমাদের স্বামী যখন 500 টাকা শাড়ি কিনে আনছে, তখন মহিলা দেখবেন বলে, আমার 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 পাশের ভাবি তো ওর দেখলাম, আমার ভাই দেখলাম 1200 টাকা দিয়ে শাড়ি কিনে দিচ্ছে, কষ্ট 1200, আর তুমি মাত্র 500 টাকা শাড়ি আনছো, এটা চলবে না, জরুরি ঠিক না? এই হলো আমাদের দেশের নারীদের অবস্থা, মানে ভাবি ভাবি করতে করতে জীবন শেষ, একই ওইভাবে, আর যেইভাবে 1200 দিয়ে কিনে দিচ্ছে ওইভাবে কই, আরেকভাবে 1400 দিয়ে কিনে দিচ্ছে, এইভাবে তার শান্তি হয় না। এই জন্য নিয়ে গেল 500 টাকার শাড়ি কিনে বলবেন, আনছি 1200 টাকায়, কত বলবেন? তার থেকে বাড়ায় বলবেন, গুণা হবে না। স্ত্রী সাথীরা বললে গুণা হবে না, স্ত্রী বাড়ায় বলবেন খুশি করার জন্য, আলাদা আপনি বিপদে পড়বেন। এই জন্য আজকের আজকের স্ত্রীরা স্বামীর কষ্টের টাকা দিয়ে, স্বামী অনেক কষ্ট করে টাকা ইনকাম করে, যেই টাকা তার ঘরে বসে ইনকাম করতে হয় না। স্বামী যখন ইনকাম করে সারাদিনের 500 টাকা ইনকাম দিয়ে, না নারীর জন্য যখন একটা শাড়ি কিনে নিয়ে যায়, তখন যখন স্বামীর কাছে উল্টা শাড়িটা ফিকা মারে, স্বামীর মুখে যখন উল্টা সাইডে শাড়িটা ঢিল মারে, যখন স্বামীর মেজাজটা গরম হয়ে যায়, স্বামীর মনটা খারাপ হয়ে যায়, এত কষ্ট করে সারাদিন কষ্ট করে 500 টাকা ইনকাম করে তোমার জন্য শাড়ি কিনে নিয়ে আসলাম, আর তুমি আমার স্বামীর শাড়িটা উল্টা মুখের মধ্যে ঢিল মারলে, এই জন্য কষ্ট পায়। এই জন্য স্ত্রী যারা আছেন, স্বামীর পছন্দের গুরুত্ব দিবেন। স্বামী যদি 5 টাকার শাড়ি কিনে নেয়, সেটা পছন্দ করতে হবে, বলেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 6 নম্বরে 7 টাকা, যারা যেই নারীরা স্বামীকে হারাম ইনকামের প্রতি গুরুত্ব দেয়, আজকে আমাদের সমাজ দেখবেন নারীদেরকে হারাম ইনকামের প্রতি গুরুত্ব দেওয়া হয়। স্বামী ইনকাম যদি করে ভালোভাবে, বলে সুদ খাই নিতে পারো, আছে না? আছে না, এরকম স্ত্রী আছে, স্বামীকে বলে সুদ খাই নিতে, মাসে 10,000 টাকা কামাইতে পারো। বিভিন্ন সময় অনেক লোকে আমার কাছে বলে, হুজুর আমি ইচ্ছা করলে 10,000 টাকা বিনিময়ে চাকরি না করে লক্ষ লক্ষ টাকা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছিলেন, আমি যদি সুদে লাগাইতাম প্রতি মাসে 10,000, 15,000, 20,000 টাকা কামানোর কোনো ব্যাপার ছিল না, কিন্তু হুজুর রাতের বেলায় নাইট ডিউটি করে আমি ইনকাম করি, টাকা ইনকাম করি শুধুমাত্র হালাল খাওয়ার জন্য, আল্লাহকে ভয় করি। এই জন্যে আল্লাহকে যারা ভয় করে তারা কি সুদ খাইতে পারে নাকি? তারা চিন্তা করবে আমাকে কেউ দেখবে না সুদ খাইছে, কিন্তু কে দেখবে? আল্লাহ রাব্বুল আমিন বলেন, যেদিকে তাকাও সেদিকে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে দেখবো। কিভাবে দেখবেন? আল্লাহকে তো আমরা দেখি না, বাতাস দেখা যায়,
বাতাস আমরা দেখি কিন্তু বাতাসে ওই যে কাপড় উঠতেছে কি উঠতেছে না কাপড় উঠতেছে কিন্তু বাতাসটা কোথায় দেখি আমরা দেখতে পারি না ডাইনি বাতাস আছে বামের সামনে পিছনে বাতাস আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা দুনিয়ার চর্মচক্ষু দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা দেখতে পারবে না যদি তোমরা যদি ঈমানে কামল করতে করে আসতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের ভিতরে দেখা দিয়ে দিব সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দেখা দিবেন জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেওয়ার পর জান্নাতীদেরকে ডাক দেন হে জান্নাতীরা রে তোমরা কি তোমাদের সব নিয়ামত পেয়েছো কিনা কোরআনে যেই নিয়ামত আমি বর্ণনা করেছিলাম জান্নাতীরা বলবে আল্লাহ তাআলা যা নিয়ামত বর্ণনা করেছিলেন তার চাইতে 97 গুণ বেশি জান্নাতে এসে পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর কোন নিয়ামত তোমাদের চাওয়ার বাকি আছে কি আল্লাহ রাব্বুল আমিন বলার সাথে সাথে ওলামায়ে কেরামরা তখন আল্লাহর কাছে জবাব দিবেন আল্লাহ তাআলা সব নিয়ামত পেয়েছি কিন্তু আসল নিয়ামত এখনো পাই নাই আল্লাহ ডাং দেয়া বলবেন কোন নিয়ামত তোমরা পাও নাই জান্নাতীরা বলবে হ্যাঁ প্রভু জান্নাতের ভিতরে এসেছে আর হুর বালা গিলমান ফল ফুল নদী নালা গাছ গাছালি পাক পাখালি দুনিয়ার মধ্যে যা ছিল এখানে হত্যা আছে কিন্তু এখানে তো একটু সুন্দর বেশি কিন্তু আল্লাহ তাআলা একজন আল্লাহ রুলি বলতেন জান্নাত ও দো শখসে ইয়া রব ক্যা করো আরজু হ্যায় মে তুজসে দেখা করো আল্লাহ জান্নাত আর জাহান্নাম দিয়ে আমি কি করব জাহান্নাম যদি আমাকে তুমি দিয়ে দাও জাহান্নামের ভিতরে দিয়ে দিও কিন্তু আল্লাহ জাহান্নামের এমন জায়গায় তুমি আমার দিও যেই জায়গায় তুমি আল্লাহকে একটা নজর দেখতে পারি সুবহানাল্লাহ এই ছিল আল্লাহর ওলিদের কথা এই জন্য আপনারা আবার বললেন না জালা জাহান্নামে দিয়ে দিন আমরা বললে আবার সমস্যা আছে নাই আমাদের যে গুনাহ তাদের তো সেই রকম ইবাদত ছিল ইবাদত বেশি ছিল আল্লাহর কাছে অভিমান করে তাদের অভিমান আল্লাহ আল্লাহ ভাঙতে রাজি কিন্তু আমরা যদি অভিমান করে বলি আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিও আল্লাহ যদি কয় ঠিক আছে তোর দিয়ে দিম আমি জাহান্নামে তোর কি করবে যখন ঠিক না এইজন্য আমাদের দোয়া করতে হবে আল্লাহুম্মা জিরনা মিনান নার আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদানকা ওয়াল জান্নাহ আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করো আর জান্নাতে আমাদের আমাকে প্রবেশ করাও এই দোয়া আমার করতে হবে কারণ তারা ছিল আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আল্লাহর ওলি ছিল সেরকম ওলি তো আর আমরা হতে পারি না এই জন্য দোয়া সেরকম করলে আমাদের হবে না কামতের সেই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন বলবেন ও জান্নাতীরা আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে কি নিয়ামত দেই নাই বলো জান্নাতীরা বলবে আল্লাহ তাআলা সব নিয়ামত পেয়েছি কিন্তু তোমার দিদার পাই নাই তোমার দিদার দেখা তোমার তোমাকে দেখার জন্য আজকে আমরা জান্নাতে এসেছি শুধুমাত্র জান্নাত পাওয়ার জন্য আমরা ইবাদত করি নাই আল্লাহ রাব্বুল আমিন বলবেন জান্নাতীরা রে আজকে একটা কোরআনের মাহফিল করা হবে এরকম মাহফিল করা হবে যেখানে কোরআন তেলাওয়াত হবে আর সেই মাহফিলে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের সাথে দেখা দিব কোন সুবহানাল্লাহ দাউদ আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আমিন বিশেষ অতিথির আসনে অলঙ্কৃত করবেন আর প্রধান অতিথি থাকবেন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আমিন বলবেন দাউদ রে কোরআন শরীফ থেকে তুমি তেলাওয়াত করো দাউদ আলাইহিসসালাম কোরআন শরীফ থেকে তেলাওয়াত করবে আর দাউদ আলাইহিসসালামের কোরআন শরীফ থেকে তেলাওয়াত শেষ হবে আল্লাহ রাব্বুল আমিন বলবেন ও আমার নবী আমার হাবিব আমার বন্ধু আজকে আপনি কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করেন সুরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করবেন শত শত বছর ধরে যে মানুষ কোরআন তেলাওয়াত শুনবে আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলবেন রে জান্নাতীরা এর চাইতে সুমধুর কণ্ঠে তোমরা কোরআন তেলাওয়াত শুনতে চাও কি জান্নাতীরা বলবে আল্লাহ এর চাইতে মধুর কণ্ঠ আর হতে পারে কি আল্লাহ ডাক দিয়ে বলবে রে জান্নাতীরা এতদিন পর্যন্ত আব্দুল গাফফার আব্দুল সাত্তারের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছো দাউদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছো আমার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছো আমি আল্লাহ রাব্বুল আমিন আজকে তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবো ও দুনিয়ার মানুষেরা ও জান্নাতীরা যত সুর জীবনে শুনেছো সব সুর আমি আল্লাহ রাব্বুল আমিনের দেওয়া সুর ছিল আর আমি আল্লাহ রাব্বুল আমিন কিঞ্চিৎ পরিমাণ সুর মানুষকে দিয়েছিলাম আজকে আমি আল্লাহ রাব্বুল আমিন সুর রহমান তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবো সুবহানাল্লাহ সুরে কম আল্লাহ রাব্বুল আমিন দেখা দিবেন জান্নাতে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আমিনকে দেখা যাবে না দুনিয়াতে আল্লাহ রাব্বুল আমিনকে দেখা যাবে না আল্লাহ রাব্বুল আমিনকে দেখতে হলে কয়টা জিনিসের দরকার জুড়ে কোন কয়টা একটা হলো ঈমান আর একটা নেক আমল কয়টা একটা ঈমান আর একটা নেক আমল দুইটা জিনিসের দরকার এই জন্য দুটো জিনিসই আমরা করব বলে ইনশাআল্লাহ এই জন্য
আল্লাহ ডাক দিয়া কই হে ইমানদারেরা তোমরা ইমানদার হয়েছো ঠিক কিন্তু নামে ইমানদার হলেই হবে না কাজে ইমানদার হতে হবে ইমানদার যে সবাই জানাতে যে বিষয়টা কিন্তু এমন নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দখল আল জান্নাহ যে ব্যক্তি কালিমা পড়বে সে ব্যক্তি জান্নাতে যাবে এর ব্যাখ্যা হলো সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবে না আর জান্নাত দিবে ঠিক আছে সবচেয়ে কম ঈমান যার হবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন 10 দুনিয়ার চাইতে বড় একটা জান্নাত দিবে কারণ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন 10 দুনিয়ার চাইতে বড় একটা জান্নাত দিবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করেছেন কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কোরআন শরীফের ভিতরে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত একটা ঈমান একটা নেক আমল হলি ডাইরেক্ট জান্নাত আর ইমান যদি আছে নেক আমল তোমার নাই ডাইরেক্ট জান্নাতে যাওয়া যাবে না সংখ্যা যদি হয় 16 লক্ষ সেই 16 লক্ষ সংখ্যার কোনো দাম নাই কিন্তু একটা এক দিয়ার পরে শূন্য দিলে কত হবে যেরকম কত হবে 10 হবে আরেকটা দিলে 100 আরেকটা দিলে হবে 1000 আরেকটা দিলে হবে 10000 আরেকটা দিলে হবে 1 লক্ষ আরেকটা দিলে হবে 10 লক্ষ আর দিলে হবে 1 কোটি এক লেখে যদি শূন্য দেন তাহলে শূন্যের দাম যেমন বাড়ে ঈমান যদি কেউ আনের পরে আমল করে আমলের দাম বেড়ে যায় সুবহানাল্লাহ আর যদি ঈমান কারো না থাকে যত আমল করুক তার দাম আছে নাকি আমাদের দেশে অনেক হিন্দু স্যারমেন আছে নাই হিন্দু স্যারমেন হিন্দু এমপি আছে নাই হিন্দু এমপি হিন্দু স্যারমেন আছে তারা অনেক সময় মানুষকে দান করে অনেক সময় মসজিদ দান করে মাদ্রাসায় দান করে হিন্দু হওয়ার পরেও দান করে মানুষের উপকার করে যাদের যাদের ঈমান নাই যারা বেঈমান এরা যদি মানুষকে দান করে মানুষকে সৎকার করে মাদ্রাসা মসজিদ যদিও দান করে তাদের দান কি কবুল হবে নাকি এদের দান কবুল হবে না কারণ ঈমান নাই এক ছাড়া শূন্য লিখলে যেমন কোনো দাম নাই ঈমান ছাড়া এক আমলের তেমন কোনো দাম নাই যদি কোন ঠিক না বেটি এই জন্য কি ঈমান আনতে হবে আজকে তো আমাদের ঈমানের ঠিক নেই আজকে আমরা যখন চায়ের দোকানে বসি চায়ের দোকানে বসে আমরা ঈমানকে নষ্ট করে দেই আজকে আমরা এমন এমন স্লোগান দিই যে স্লোগানে শরীক রয়েছে যে স্লোগানে আজকে আমরা আল্লাহর নাম উচ্চারণ হয় না আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিলে অনেক মানুষ খুশি হয়ে যায় কিন্তু ঈমানদার দাবি করে অথচ আল্লাহু আকবার নারায় তাকবীরের স্লোগান যখন দেওয়া হয় তখন অনেকে সহ্য করতে পারে না বোঝা গেল এরা প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারে না আবু জাহেলের খালাতো ভাই জোরে কোন ঠিক না বেটি আমার ভাইয়েরা মুরব্বি মজিরাম আবু জাহেলের সময় তারা বলেছিল নামাজ পড়েন কোনো সমস্যা নাই রোজা রাখেন কোনো সমস্যা নাই পর্দা করেন কোনো সমস্যা নাই কিন্তু দিন কায়েমের দাওয়াত নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে পারবেন না বর্তমানে এমন রাষ্ট্র পৃথিবীতে অসংখ্য এমন রাষ্ট্র রয়েছে যে এই রাষ্ট্রতে নামাজ পড়ার নিয়ম রয়েছে নামাজ পড়বেন ঘরের মধ্যে কোনো বাধা নাই কিন্তু আল্লাহু আকবারের দুই দুই দেওয়া হয় তাহলে সেখানে বাধা হয় হামলা করা হয় মামলা করা হয় কিন্তু ইমানদারের কথা হলো হামলা আসতে মামলা আসতে পারে আল্লাহু আকবার স্লোগানের চাইতে বড় কোনো স্লোগান ইমানদারের হতে পারে না ঠিক না বেটি আর চিল্লায় কোন ঠিক না বেটি এই জন্য আল্লাহু আকবার স্লোগান হবে ইমানদারের স্লোগান আজকে যারা ইমানদারের স্লোগান যারা বরদাস্ত করতে পারে না আল্লাহ মহান আল্লাহু আকবার স্লোগান যারা বরদাস্ত করতে পারে না বুঝতে হবে এদের রক্তে এদের জন্মে ভেজাল আছে যারা কোন ঠিক না বেটি আল্লাহু আকবার স্লোগান সহ্য করতে পারে না মোল্লা হুজুর দেখতে সহ্য করতে পারে না কিন্তু যখন জন্ম নিয়েছে তখন হুজুর দিয়ে আজান দেওয়াইছে আর জোরে কম যখন বিপরীতে তখন হুজুর হুজুর লাগছে যখন জানাজা হবে তখন হুজুরের দরকার আছে নাই হুজুরের দরকার আছে নাই যখন হুজুরের দরকার আছে এই জন্য সব সময় হুজুর লাগবে হুজুরের দরকার সারা জীবন অনেকে হুজুর হুজুর মোল্লার দর মসজিদ পর্যন্ত কোন পর্যন্ত আমাদের দর নাকি মসজিদ পর্যন্ত মসজিদে গেলে তো জান্নাতে যাওয়া যায় কোথায় যাওয়া যায় জান্নাতে যাওয়া যায় কারণ হাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ও আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াসুহা দুনিয়ার ভিতরে নবী বলেন সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ আর আমাদেরকে বলা হয় মোল্লা দর মসজিদ পর্যন্ত থাকতো দুনিয়া নিয়া নবী কয় আর দুনিয়া সেজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির দুনিয়াটা মুমিনের জন্য জালখানা মুমিনের জন্য জালখানা কাফিরের জন্য বালাকানা জান্নাত কাফিরের জন্য দুনিয়াটা বড় শান্তির জায়গা মুমিনের জন্য দুনিয়াটা শান্তির জায়গা নয় কারণ মুমিনের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমল আছে না নাই সকাল থেকে নিয়ে ফজর নামাজ থেকে
থেকে নিয়ে আসেন নামাজ পড়তে নামাজ আছে বেতরের নামাজ আছে মুমিনের জন্য রমজান মাসে দিনের বেলা খেতে খাওয়া যাবে না তারা খেতে পারবে কাফেররা কারণ দুনিয়া কাফেরদের জন্য দুনিয়াটা খাও দাও মস্ত বড় দুনিয়াটা মস্ত বড় তাদের জন্য আমাদের জন্য নয় কারণ আমাদের জন্য অনন্তকাল চিরকালের জান্নাত আমাদের কঠিন কিয়ামতের ময়দানে আছে না নাই আমাদের জন্য আছে কিন্তু যারা কাফের যারা আজকে কোরআনের আওয়াজ বরদাস্ত করতে পারে তাদের জন্য আর নবী বলেন দুনিয়া সিজনুল মুমিন তাদের জন্য বড় খারাপ আজকে দুনিয়ার ভিতরে কত আয়োজন হয় সব আয়োজনগুলো ঠিকঠাক ভাবে চলে সব মেলাগুলো সব বাজারগুলো ঠিকঠাক ভাবে চলে কিন্তু মাহফিল হলে কত শর্ত তুলে দেয় কত শর্ত আরোপ করে দেয় এই শর্ত হলে এই কথা বলতে পারবে হুজুর এই কথা বলতে পারবে না অমুক হুজুর বয়ান করতে পারবে না অমুক হুজুর কথা বলতে পারবে না এই শর্ত দেওয়ার একমাত্র কারণ হলো তারা চায় সবাই নিজের আমল নিজে করো অন্য দিন কায়েম যাতে না হয় যেরকম ঠিক নামে ঠিক কাফেলে এটাও চেয়েছিল নবী যখন কোরআনের দাওয়াত দিয়েছিল সবাই বেরোছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি ঘরের ভিতরে নামাজ পড়ো আমরা বাধা দিব না তোমার স্ত্রীর পর্দা করুক আমরা বাধা দিব না কিন্তু যখন দিনের দাওয়াত দিবে তখন তাদের বাধা ছিল কি ছিল না ছিল এই জন্য বর্তমান পৃথিবীতে মানুষ বাধা দিবে মানুষ যখন কোরআনের বয়ান করবে দিন কায়েম করার চেষ্টা চালাবে তখন মানুষ বাধা দিবে কিন্তু আমরা কি এর জন্য পিছনে যাবো না কি না সামনে যাবো আরো আরো সামনে যেতে হবে কারণ আমাদের তারা দুনিয়া যত কাফের রাস এরা বন্দুকের বুলেটের ভিতরে তাদের মৃত্যু দেখে আর আমরা বন্ধু বন্ধুকের বুলেটের ভিতরে আমরা মৃত্যু দেখি না আমরা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন শহীদ যারা হবে মৃত্যুর যন্ত্রণা হবে না কবরের ভিতরে কোনো আজাব হবে না আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে সুবহানাল্লাহ এই জন্য শাহাদাতের পেয়ালা পান করার ইচ্ছা সবার থাকতে হবে আজকে এই আলোচনাগুলো যখন আমরা করি তখন বলে এই হুজুর জঙ্গি কি যখন কি জঙ্গি জঙ্গি আর জিহাদ করা দুইটা কি এক জিনিস নাকি জঙ্গি আর জিহাদ করা দুইটা কিন্তু এক জিনিস নয় জিহাদ করা ইসলামের জন্য জিহাদ করা কাফিরের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে আর জঙ্গি হলো যারা আজেবাজে মানুষকে শুধু শুধু খুন করে হলো জঙ্গি যখন ঠিক নামে ঠিক ইসলাম জঙ্গির পক্ষে না বিপক্ষে জঙ্গির বিপক্ষে কিন্তু ইসলাম জিহাদের কথা কোরআনে আছে না নাই জিহাদের কথা কোরআনে আছে এই জন্য কোরআনের সব আইন আপনি মেনে নিলেন কিন্তু আপনি জিহাদের আইন মানলেন না এটা কিন্তু চলবে না আইন যদি মানতে হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইসলাম ইজ অর্ধেক না পরিপূর্ণ পরিপূর্ণ ইয়া আইয়ুহাল ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الله رب العالمين بولين هي إيمان دلالا إسلامي فترة أردك لك لحبنا আপনারা কি কেউ চান কিনা যে অর্ধেক জাহান্নাম অর্ধেক জান্নাত কেউ চান নাকি নাকি পুরোপুরি জান্নাত আমরা চাই আল্লাহ বলেন পুরোপুরি জান্নাত যদি তোমরা চাও তাহলে অর্ধেক ইসলামের ভিতরে ঢুকলে হবে না নামাজ মানি রোজা মানি হজ মানি না জাকাত মানি না মানে কি আছে নামাজ পড়ে জাকাত দেয় না নামাজ পড়ে সুদ খায় আছে না নাই নামাজ পড়ে সুদ খায় নামাজ পড়ে ঘুষ খায় নামাজ পড়ে জিনাও করে নামাজ পড়ে পর্দাও করে না আছে না নাই এরকম এরকম কাজগুলি করলে হবে না ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন অর্ধেক অর্ধেক পালন করার জন্য দেয় না আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম দিয়েছে পরিপূর্ণ পালন করার জন্য ওদের হলু ফিস সিলমি কাফা ইসলামিতে প্রবেশ করে পরিপূর্ণ অর্ধেক প্রবেশ করলে হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ ইসলাম মানবা ঈমান মানবা তবে তুমি জান্নাতে যেতে পারবা কিন্তু আমল ছাড়া আল্লাহ রাব্বুল আমিন বললেন আমল ছাড়া তো সহজে জান্নাতে যেতে পারবে না কিন্তু আল্লাহর দয়ায় আমি বেশি করে আল্লাহ ক্ষমাও করে দিতে পারেন যেরকম ঠিক না ঠিক আল্লাহ ক্ষমা করে দিতেও পারেন আমাদের ইবাদত দিয়ে কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো পারবো আমাদের ইবাদত দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবা কেরামদেরকে ডেকে বললেন রে সাবিরা আল্লাহর দয়ায় একটা ব্যক্তিও
জান্নাতে যেতে পারবে না সাহাবীরা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি তাহলে আল্লাহ রাব্বুল আমিন যদি আপনার উপর দয়া মায়া না করে আপনি কি জান্নাতে যেতে পারবেন না আল্লাহ নবী বলেন রে সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার প্রতি দয়া মায়া না করে আমি নবী নিজেও জান্নাতে যেতে পারবো না তবে কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আমিনের দয়া মায়া আমি নবীর প্রতি হবে সুবহানাল্লাহ শুধু আমার উপর হবে না আমাকে আল্লাহ রাব্বুল আমিন সুপারিশকারী বানাবে কিয়ামতের কঠিন ময়দানে আমি উম্মতদেরকে সুপারিশ করে করে জান্নাতুল ফেরদাউসে পৌঁছায় দেব সুবহানাল্লাহ নবীর সুপারিশ পাওয়ার জন্য নবীর আদর্শের দরকার আছে না নাই জোরে কোন আছে না নাই আজকে আমাদের আমাদের সমাজে নবীর আদর্শ নাকি নিজেদের বানানো আদর্শ বাপ দাদার আদর্শ কার আদর্শ কিয়ামতের কঠিন ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল কাউসারের ব্যাখ্যায় বলেন আমার কাছে উম্মতেরা পানি পান করার জন্য আসবে সেদিন কোনো কাপ পানি আর পাওয়া যাবে সেদিন কি রকম পানি পাওয়া যাবে না সাগর থাকবে না নদী থাকবে না সব আল্লাহ তামা বানায় দিবেন সেদিন আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন হাউজে কাউসারের পানি কেউ যদি একবার পান করে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত 50,000 বছর যদি আর 50,000 বছর যদি হাসরে হাসরে মাঠে থাকে জান্নাতের যাওয়ার আগ পর্যন্ত পানি আর পিপাসা লাগবে না তাদের পানি পিপাসা লাগবে না এমন হাউজে কাউসারের পানি দুধের চাইতে আরো স্বচ্ছ মধুর চাইতে আরো মিষ্টি সেই পানি আমি নবীর হাতে আল্লাহ রাব্বুল আমিন দান করে দিয়েছেন ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআ কাহুয়াল আবতার আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আমিন হাউজে কাউসার দিয়ে আল্লাহ রাব্বুল আমিন বলেন ও নবী আপনাকে হাউজে কাউসার দিলাম আপনি দুইটা কাজ করবেন যেরকম কয়টা একটা নামাজ পড়বেন ফসল্লি লিরাব্বিকা আপনার রবের জন্য আপনি নামাজ পড়বেন আর একটা হলো ওয়ানহার কুরবানি করবেন কি করবেন কুরবানি করবেন আজকে কুরবানি আছে নাকি কুরবানি কি গরু কুরবানি নাকি গরু কুরবানি বোঝায় না কুরবানি মানে যাদের মাল আছে ধন আছে সম্পদ আছে তাদের সম্পদ গুলো কার রাস্তায় ব্যয় করতে হবে যেরকম কার রাস্তায় আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে আজকে মাহফিলে আসার আগে আমাকে বললো হুজুর আমরা মাত্র 5 জন মানুষ মিলে এত বড় একটা আয়োজন করেছি বলি আলহামদুলিল্লাহ 5 জন মানুষ মিলে এত বড় একটা মাহফিল আয়োজন করেছে তারা আল্লাহ রাস্তায় ব্যয় করলো কি করলো না এটা কি বলা হয় ওয়ান হার আল্লাহ রাস্তায় ব্যয় করা ওয়ান হার শব্দের আরো ব্যাখ্যা আছে ওয়ান হার শব্দের ব্যাখ্যা হলো কুরবানি করো তোমার নিজের জীবনকেও কুরবানি করো তেমনি কুরবানি করবে ওয়ান হার শব্দের অর্থ আপনার পারিবারিক জীবনে নাহার শব্দ আছে আপনার রাষ্ট্রীয় জীবনে নাহার শব্দ আছে পিতামাতার জায়গায় নাহার শব্দ আছে পিতামাতার খেদমত করাকে নাহার বলা হয়েছে কার খেদমত পিতামাতার খেদমত আসলে পিতামাতার খেদমত নাই সারাদিন প্রেমিকার সাথে কথা বলতে পারে কিন্তু যখন মা একটা কথা বলে মায়ের কথাকে দেখবেন ধমক দিয়ে উড়ায় দেয় আসে না নাই সন্তান দেখবেন বলে কিসের তোমার কথা দূর রাখো তো ফোন দিলে মায়ের কথা ফোন ধরতেই চায় না বাবা ফোন দিলে বাবার ফোন ধরতে চায় না আর আর অন্যান্য মেয়েদের সাথে কথা বললে ঘন্টার পর ঘন্টা কাটায় দেয় আল্লাহ মেয়ে এরকম করলে হবে না হুমা জান্নাতুকা হুমা নারুকা তোমার মা বাবাই তোমার জন্য জান্নাত তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম মাকে যদি খুশি করতে পারো তোমার মাকে খুশি করার কারণে তোমাকে আল্লাহ রাব্বুল আমিন জান্নাত দিবে আর যদি মাকে কষ্ট দাও তাহলে তোমার মায়ের বদদোয়া করে তোমার যেতে হবে কোথায় জাহান্নামে